পাড়ার খুদেদের বিনামূল্যে পড়াচ্ছেন টোটো চালক। কথায় আছে জ্ঞান বিতরণে কমে না, বরং আরো বৃদ্ধি পায়। তাই নিজের যতটুকু জ্ঞান রয়েছে তা পাড়ার খুদেদের মধ্যে বিতরণ করে চলেছেন টোটো চালক ধ্রুব। আর্থিক অনটনের জন্য নিজে পড়াশোনা খুব বেশি চালিয়ে যেতে পারেননি, তাতে কি হয়েছে? এখন একটু স্বনির্ভর হতেই পাড়ার খুদেদের বিনামূল্যে পড়াচ্ছেন ধ্রুব দাস। 1 বছর ধরে নিয়মিত সকালে পাড়ার প্রায় 50 জন ছাত্রছাত্রীকে বিনামূল্যে দাদার টিউশন এখন ব্যাপক সাড়া ফেলেছে এলাকার খুদেদের মধ্যে। মালদা শহরের 23 নম্বর ওয়ার্ডের ডিজেল শেড করণি, এখানে প্রতিটি পরিবার নিম্ন মধ্যবিত্ত, শ্রমিকের কাজ করে সংসার চলে প্রতিটি পরিবারের। তাদের পক্ষে বাচ্চাদের নিয়মিত গাইড করা সম্ভব নয়। এমনই এক পরিবারের ছেলে ধ্রুব দাস, পরিবারের আর্থিক অনটনের কারণে উচ্চ মাধ্যমিকের পর আর পড়া হয়নি, পড়াশোনা ছেড়ে বাধ্য হয়ে টোটো চালানো শুরু করেন। এখন নিয়মিত টোটো চালান মালদা শহরে। তবে ধ্রুব চান না তার মতো পাড়ার কারো সমস্যা হোক, তাই গত 1 বছর ধরে পাড়ার প্রতিটি শিশু থেকে কিশোর কিশোরীদের পড়াচ্ছেন। পাড়ার একটি ক্লাবের ঘরে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত পড়িয়ে নিজের কাজে যান। এটা কোন এলাকা? এটা নার্সিং কোপ্পা, ডিএল সেট করণি। কত বাচ্চাকে পড়াবে এখানে? এখানে মোটামুটি প্রায় 50-এর উপরে আছে। প্রতিদিন পড়াতে আসে? ডেলি আসে, রোববারটা ছুটি দিই। তুমি কি কাজ করো নিজে? আমি নিজে বর্তমানে এখন টোটো চালাচ্ছি। সময় পাও পড়ানোর? সময় বলতে সকালের দিকে আসি, 10টার দিকে গাড়ি নিয়ে বেরোই। কতক্ষণ পড়াবে এদের? এখানে মোটামুটি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পড়ানো হয়। এই যে এদেরকে যে পড়াচ্ছ, সময় দিচ্ছ, কোনো বিনা পারিশ্রমিকে, কেন এটা? একটাই কারণ যে আমি পড়তে পারিনি। একসময় আমি HS দিয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছি, বাড়ির আর্থিক অবস্থা দুর্বল ছিল, তো আমি চাই না যে আমার পরিবেশের কোনো ছেলে পেলে এই আর্থিক অভাবের জন্য পিছিয়ে পড়ুক পড়াশোনা থেকে। কারণ বাড়ির অভিভাবকেরা নিজেদের কাজে ব্যস্ত থাকেন, আর্থিক সমস্যায় থাকায় টিউশনই পড়াতে পারে না। তাই ধ্রুবর এমন উদ্যোগ, নিয়মিত সকালে পড়ানোর পাশাপাশি স্কুলের সমস্যা থেকে বিভিন্ন সমস্যা শোনেন ধ্রুব। নিয়মিত গাইড করাই তার মূল উদ্দেশ্য। এখানে কেমন পড়াই? দাদা এখানে ভালো পড়াই। সব সাবজেক্ট পড়াই? হ্যাঁ। প্রতিদিন পড়তে আসে? প্রতিদিন পড়তে আসে। পয়সা নাই কোনো? না। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ।